দুই হাজার বাইশ সনের শুরুতেই ঢাকাই সিনেমার মানুষগুলো চমকে গেল অবাক হয়ে গেল খোঁজ পাওয়া গেল প্রায় নয় মাস নিখোঁজ থাকা চিত্রনায়ক অভির দীর্ঘ নয় মাস ধরে নিখোঁজ থাকার পর চলচ্চিত্রের অভিনয় শিল্পী চিত্রনায়ক অনিক রহমান অভিকে উদ্ধার করেছে র্যাব গাজীপুর সদরের বাওয়াল মাদকা শক্তি পুনরাবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় এ সময় পুনরাবাসন কেন্দ্রের মালিক নাজনীন ফিরোজা বাঁধন সহ পাঁচজনকে আটক করা হয়েছে নয় মাস ধরে এই চলচ্চিত্র শিল্পীর মোবাইল ফোনও বন্ধ ছিল যার ফলে তার সাথে কারো যোগাযোগ করা সম্ভব হয়নি আর গত নয় মাস ধরে বাকি রয়েছে অভির সমিতির চাঁদাও বিষয়টি জানিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন আমি পিরোজপুরে বাবা মায়ের কবর জিয়ারত করছিলাম এ সময় হঠাৎ করে একটি ফোন আসে অপর প্রান্ত থেকে বলে ভাই আমি অভি ভাই আমাকে আজকে রেখেছে নয় মাস আমাকে উদ্ধার করেন চার ডিসেম্বর জায়েদ খান তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ নয় মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক জন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানের মালিক এক নারী বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভি সহ আরো বিশ জনকে উদ্ধার করেছে সেখানে জানানো হয়েছে সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষ অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিলেন এ বিষয়ে জায়দ খান আরো বলেন আসলে অভি এতদিন কোথায় ছিল আমরা খুঁজেছি তাকে পাইনি আমি মা বাবার কবর জিয়ারত করছিলাম হঠাৎ করে একটি ফোন আসে আমি সেই ফোন পেয়ে অবাক হয়ে যাই ওভি ফোন দিয়েছিল কোথায় থেকে ফোন দিয়েছিল জানি না শুধু বলেছিল তাকে আটকে রেখে নয় মাস ধরে যৌন নির্যাতন করে এক নারী আরও অনেকেই নাকি আটকে ছিল সেখানে তিনি জানান গাজীপুর ভাওয়াল মাদকা শক্ত কেন্দ্রে ওভিকে আটকে রাখা হয়েছে বলে পরে জানতে পারি র্যাবকে বিষয়টি লিখিতভাবে জানাই র্যাব অভিযান চালিয়ে গতকাল অর্থাৎ চার জানুয়ারি দু হাজার বাইশ সন অভি বিশ জনকে গাজীপুরের ওই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার করে আমি আইন শৃঙ্খলা রক্ষাকানী বাহিনীর কাছে কৃতজ্ঞ চিত্রনায়ক অভি অসংখ্য সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন শাহিন সুমন পরিচালিত সেদিন বৃষ্টি ছিল ছবিতেও চিত্রনায়িকা রত্নার বিপরীতে অভিনয় করেছিলেন এছাড়া তার অভিনীত প্রথম সিনেমার নাম মোস্তাফিজ রহমান বাবু পরিচালিত তুমি ছাড়া বাঁচি না অভিনয় করেছেন সম্প্রতি অর্থাৎ করোনা শুরুতে অভিনয় করেছেন মোহাম্মদ আসলামের সমাধান ছবিতেও তিনি অভিনয় করেছেন মুস্তাফিজুর রহমান বাবুর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন রহমান আকবরের ছবিতেও এছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর বিজ্ঞাপনেও মডেল হয়েছেন এই অভি সর্বশেষ গেল বছর দুই হাজার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ভালোবাসা ডট কম